কক্সবাজারের রোকেয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক হত্যাকাণ্ডের মূল হোতা ও রোহিঙ্গা সন্ত্রাসবাদী সংগঠন আরসার জোন কমান্ডার ও কিলিং গ্রুপ কমান্ডার হাফেজ কামাল। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত হত্যা, গুম, অপহরণ ও অগ্নিকাণ্ডের নেপথ্যে আরসার এই কমান্ডারের সম্পৃক্ততা রয়েছে। 2017 সালে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল এই রোহিঙ্গা সন্ত্রাসী। 2018 সালে আরসা কমান্ডার হাফেজ আয়াজের মাধ্যমে সন্ত্রাসবাদী এই সংগঠনে যোগ দেন তিনি। এক সময় আরসা কমান্ডার আতাউল্লাহ জুনুনের নির্দেশে তিনি হয়ে ওঠেন আরসার 17 জুনের প্রধান এবং কিলিং গ্রুপের প্রধান কমান্ডার। আরসার শীর্ষস্থানীয় এই নেতাকে তার 2 সহযোগী সহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 15। বুধবার 3 জুলাই মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে ওকিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও পালংকালীর রোহিঙ্গা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় বিদেশি রাইফেল ও দেশীয় অস্ত্র গুলি উদ্ধার করা হয়। কক্সবাজারের দায়িত্বরত র্যাব 15-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। বুধবার দুপুরে র্যাব 15 হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া 3 জন হলেন ওকিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নজির আহমদের ছেলে হাফেজ কামাল, একই ক্যাম্পের ব্লক D/3-র মোহাম্মদ ইসলামের ছেলে আনসারুল্লাহ ও 18 নম্বর ক্যাম্পের 8 নম্বর ব্লকের বলি আমিনের ছেলে মোহাম্মদ সাইফুল। এদের মধ্যে প্রথম দুজনকে উখিয়ার মধুরছড়া ক্যাম্প থেকে এবং মোহাম্মদ সাইফুলকে উখিয়ার পালংকালী রোহিঙ্গা বাজারের কাছে মরাগাছতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি G3 রাইফেল, একটি দেশীয় তৈরি LG এবং 7 রাউন্ড গুলি ও একটি খালি কার্তুস উদ্ধার করা হয়। র‍্যাব দাবি করছে রোহিঙ্গা ক্যাম্পে খুন ও অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে এই 3 জন জড়িত রয়েছে। র‍্যাবের দাবি, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের দিক নির্দেশনা প্রদান সহ কিলিং গ্রুপ কমান্ডার হিসেবে হাফেজ কামাল প্রত্যক্ষভাবে বিভিন্ন কিলিং মিশন ও অপরাধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করত। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন নাশকতা, মারামারি, হত্যা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, অপহরণ, অস্ত্র, মাদক, ছাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। তার বিরুদ্ধে কক্সবাজারের উকিয়া থানায় 7টি হত্যাসহ বিভিন্ন অপরাধে অন্তত 11টি মামলা রয়েছে। আনসার হোসেন, ডেক্স রিপোর্ট, DNN।